তো চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। আমি অভিজিৎ। আমি শুভজিৎ। আমি শর্মিষ্ঠা। এন্ড ইউ আর ওয়াচিং কলকাতা বম্বস। স্টে বিন্দাস হোয়্যারএভার ইউ আর। আমরা কোথায় এলাম রে এখন? ডুমজু ঢুকেছে? হ্যাঁ ঢুকে গেছে। এই সাতরা গাছি জ্যাম লাইফে ইয়ে হবে না। তার মধ্যে আবার বৃষ্টি। হ্যাঁ আমাদের ওখানেও বৃষ্টি নেই, এই ডুমজু ঢুকলাম এখানেও বৃষ্টি নেই, আর সাতরা গাছির ওখানে বাপরে বাপ মনে হচ্ছে যেন বন্যা হয়ে যাবে এত বৃষ্টি। বলতে না বলতে শুরু হয়ে গেল বৃষ্টি। এই ভাই তুই তো গাছটাও নামানো যাবে না, রাস্তাটা খুব খারাপ। ওফ দারুন দারুন, একবারে বুকে অক্সিজেন নিয়ে বাড়ি যাবো আমি। এক ব্যাগ পুরো এতদিন 8 9 মাস রাস্তাটা খারাপ, বড্ড ধুলো উঠছে, তাহলে কাজটা নামিয়ে দেওয়া যেত না গো? না না ধুলো প্রচন্ড ধুলো, 8 9 মাস ঠিক করে শ্বাস নিতে পারিনি। পাপাই পেটকে খুশি করে আগের সপ্তাহে পেটকে খুশি করলো, এই সপ্তাহে লাংস কে খুশি করতে না, পেটও আছে সঙ্গে কিন্তু। ও হ্যাঁ পেটও আছে সঙ্গে, রাবড়ি। হ্যাঁ আমরা যাচ্ছি রাবড়ি গ্রাম, তো পেট আর লাংস একবারে খুশি করে নিয়ে বাড়ি যাব। ওফ বিউটি, ধুলো পুরো একদম গাড়িতে পুরো পেইন্ট হয়ে যাবে, প্রচন্ড ধুলো, পুরো বালি। কি বলে লকডাউনে এখানে লকডাউনটা থাকলে ভালো হতো, কেন মাস্ক ফাক্স পরতে হতো না, আরামসে বিন্দাস। হ্যাঁ তো মাস্কই নেই এখানে, মানে খুব কম হাতে গোনা লোকের মুখে দেখলাম। চারিদিকে ক্ষেত ক্ষেত আর ক্ষেত, দারুণ লাগছে দারুণ। ওফ জাস্ট পিছনটা দেখ, পুরো শুধু ক্ষেত আর ক্ষেত। তারপর বৌদি, ক্ষেতের এক্সপিরিয়েন্স? ক্ষেতের এক্সপিরিয়েন্স আমার আছে, আমার মামার বাড়ি ছিল বসিরহাটে, তো আজ থেকে 20 বছর আগে যেতাম, রাস্তা ফাঁকা কোনো অসুবিধা নেই। কি মনে হচ্ছে গরম গরম রাবড়ি পাওয়া যাবে? দেখা যাক। আহ শান্তি, কতদিন পর যেন শ্বাস নিতে পাচ্ছি খোলা আকাশে, একদম ফ্রেশ অক্সিজেন, চারিদিকে শুধু গাছ আর গাছ, ক্ষেত ধানের ক্ষেত। আহ বাবা কলকাতায় যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল রাস্তায় বেড়ালে। চল 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 এখনো পৌঁছায়নি জায়গায়, তাড়াতাড়ি জার্নি কন্টিনিউ করি, তারপর দেখাচ্ছি। আরে সাবাস এটা দারুণ লাগছে, নিম গাছের বাগান, এটা দারুণ লাগছে, নিম কালভার্ট। আরে একদম পুরো প্রপার গ্রামে চলে এসেছি। মামা ভিলেজ দেখেছো? মামা দেখতে এলো সব, কিন্তু রাইস চা আমরা ভাত খাই না, রাইস এটা সব রাইসের ট্রিজ, প্যাডি ফিল্ড, প্যাডি প্যাডি ফিল্ড। ওফ বিউটি, আরে ক্ষেতের মাঝখানে একটা খাটিয়া পেতে শুয়ে বললে ঘুম চলে আসবে দারুণ। তো এখন চলে এসেছি এই জায়গাটা দেখে আছো না, ফেমাস স্লি বলা হয় রাবড়ি গ্রাম বলে। এখানে প্রত্যেক এটা এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে রাবড়ি তৈরি হয় এবং এটা খুবই একটা জনপ্রিয় গ্রাম। এবার আপনাদের বলে দিই আপনারা এই রাবড়ি গ্রামে আসবেন কী করে। গ্রামটার নাম হচ্ছে আইয়া, গুগল ম্যাপে টাইপ করবেন আইয়া বলে, দেখিয়ে দেবে। কলকাতা থেকে এলে আমার মনে হয় ডোমজুর হয়ে আসাটা বেস্ট, কারণ কিলোমিটার সেভ হয় প্রায় 10 কিলোমিটার্সের মতো যদি আপনারা মানে ওই ওটা কোন রাস্তাটা জানা ছিল, ডানকুনি 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 ভায়া ডানকুনি হয়ে যদি আসেন ডানকুনি রাস্তা ধরে, তাহলে আপনাদের বেশি পড়বে রাস্তাটা, মানে যারা সাউথ কলকাতা থেকে আসছেন তারা সেকেন্ড ব্রিজ ধরে চলে আসবেন, কম পড়বে। আর নর্থে যারা থাকছেন দমদম, তা আমার মনে হয় ওদের তাদের জন্য এটাই বেটার ডানকুনি হয়ে আসাটা। গ্রামটা
গ্রামটা দারুণ দারুণ সুন্দর, হাওয়া দিচ্ছে, তারপরে মেঘলা ওয়েদার, মেঘ যাচ্ছে একদম, আর হাওয়া মানে ফুরফুরে হাওয়া, ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ার। এখানে এসে কিন্তু দারুণ লাগছে, একদম একটা গ্রাম্য পরিবেশ। তারপর বৃষ্টিও পড়ছে, ওদিকে আকাশও প্রায় ক্লিয়ার হয়ে এসছে, ভালো এক্সপিরিয়েন্স। আমাদের গোটা চালটা ভর্তি হয়ে গেছিল গাছে, আর জোরটা একটু কমতে ফল ধরত, চারটে পাঁচটা ধরেছে। কুমড়ো তো পাকলে তবে কাটা যাবে। হ্যাঁ সে তো আমাদের এই হচ্ছে প্রশান্তদা, প্রশান্তদার কাছে আসবেন। আমরা টেস্ট করেছি, ভীষণ ভালো, ভীষণ ভালো খেতে রাবড়ি। প্লিজ আসবেন আপনারা এখানে। প্রশান্তদার কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দেবো, আমি ওখানে ফুটেজ দিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার, জাস্ট ফোন করবে। এই হচ্ছে আপনাদের সেই রাবড়ি। ওখানে বেসিক্যালি এই রাবড়ি টেস্ট করার ভিডিওটা আমরা তুলতেই ভুলে গেছি, তাই বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে, তো ঘরেই আপনাদেরকে তাও ওটাই দেখিয়ে দিলাম। রাবড়ি সত্যি খুব অসাধারণ খেতে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ওদের ওখানে সরভাজাও কিন্তু দুর্দান্ত খেতে, মানে আপনি মানে ওদের যে স্ট্যান্ডার্ডের সরভাজা ওরা প্রোভাইড করে, এখানে যে কোনো একটু বড় মিষ্টির দোকানে ওই সরভাজার দাম কিছু না হলেও 25-30 রুপিস করে ওরা নেবে, আর ওখানে আপনারা পেয়ে যাবেন অনলি ফর ₹10। তাই আপনারা যান। আপনাদের যদি আজকের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, বাজে হলে আনলাইকও করে দেবেন, কমেন্ট দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো। অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে কিন্তু
কোনো নেক্সট যে ব্লগসগুলো আসতে চলেছে মজাদার ব্লগ সেগুলো নোটিফিকেশনসও পাবে না। সো স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং কলকাতা বংস বাই।